হাসপাতালে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় শিশুদের ভিড় পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের ফার্মেসিতেও কাশির ওষুধ কেনার ভিড় এ পরিস্থিতি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বায়ুমান সূচক এ রিপোর্টে চারশত সাতচল্লিশ মান নিয়ে এদিনও বিপজ্জনক বায়ু পরিস্থিতি এ শহরের এরই মধ্যে সরকার থেকে বাইরে বের হওয়াতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও এমনকি পরিস্থিতি সামলাতে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়। দিয়ে যখন শ্বাসকি নালী के अंदर जाती है করে শিশুরা নিউমোনিয়া সহ বিভিন্ন সংক্রমণ রোগে ভোগে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় কমবয়সী শিশুরা। এই সময় তাদের শ্বাসপ্রশ্বাস অনেক ধুত হয়ে যায়। আমরা এই সময় অনেক শিশুকে একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। इस वजह से इस कंडीशंस की পাকিস্তানে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধির দাবি পাঁচ বছরের নিচের 1 কোটি দশ লাখ শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোন সমাধান হতে পারে না বলেও জানান তিনি যে শিশুরা এখনো মাতৃগর্ভে কিংবা গর্ভবতী নারী তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে পাঞ্জাবে ১৮ বছরের নিচে তিন কোটি দশ লাখ শিশু এবং পাঁচ বছরের নিচে এ সংখ্যা এক কোটি দশ লক্ষ আরেক প্রতিবেশী দেশ ভারতেরও বায়ু পরিস্থিতি নাজুক বুধবারেও বিষাক্ত ধোঁয়ায় ছেঁয়া আছে দিল্লি একিউআই রিপোর্টে এদিন দিল্লির বিভিন্ন স্থানে বায়ুমান পাঁচশোতে পৌঁছায় এরই মধ্যে হেডলাইট চালিয়ে চলছে যানবাহন জনগণের মধ্যে বেড়েছে মাস্কের ব্যবহার দূষণের ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে আমরা দেশের বয়স্ক নাগরিক কিন্তু আমাদের নাতিরাও স্কুলে যেতে গিয়ে নানা সমস্যায় ভুগছে আমিও ঠিক মতো শ্বাস নিতে পারছি না চোখ নাক ও শীত আসার সাথে সাথে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বৃদ্ধি পায় বায়ু দূষণ এবছরও একই চিত্র রিপোর্টে আবর্জনা গ্যাস নিঃসরণ ও খড় পোড়ানোকে দায়ী করা হয় এর পেছনে নিউজ ডেস্ক দেশ টিভি